দেখেন এই দুইটা লাইটের গায়ে দেওয়া আছে, ধরুন যেটা আমাদের 100 ওয়াট লেখা আছে কি 220 থেকে 240 ভোল্টে চলবে, আর এটা হচ্ছে আমাদের কি 60 ওয়াট 220 থেকে 240 ভোল্টে চলবে 38.8 বা 7। তাহলে 60 ওয়াটের কি আমাদের পাওয়ার কম না, তাহলে এর রেজিস্ট্যান্স কি বেশি, আর 100 ওয়াটের ক্ষেত্রে কি পাওয়ার বেশি তাহলে রেজিস্ট্যান্স কম। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আমার হাতে দুইটা বাল্ব আছে, যেটা হচ্ছে ইনক্যান্ডেন্সড বাল্ব, একটা হচ্ছে আমাদের 100 ওয়াট 100 ওয়াট আর একটা হচ্ছে আমাদের 60 ওয়াট। তো অনেক সময় একটা কোশ্চেন করে যে আমাদের কোন লাইটের রেজিস্ট্যান্স বেশি হবে, অর্থাৎ 100 ওয়াট লাইটের রেজিস্ট্যান্স বেশি হবে না 60 ওয়াট লাইটের রেজিস্ট্যান্স বেশি হবে। এছাড়াও আরও একটা কোশ্চেন আমাদের আসে, সেটা হচ্ছে যদি এই দুইটা লাইট সিরিজ এবং প্যারালাল কানেকশন করি তাহলে কোনটা বেশি জ্বলবে, অর্থাৎ কোনটা বেশি ব্রাইটনেস হবে, আলো বেশি দিবে। তা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে 100 ওয়াট লাইটের রেজিস্ট্যান্স বেশি না 60 ওয়াট লাইটের রেজিস্ট্যান্স বেশি, প্র্যাকটিক্যালি দেখব এবং ম্যাথমেটিক্যালি কীভাবে রেজিস্ট্যান্স বেশি হয় সেটাও আমরা দেখব। তাহলে আমরা শুরু করি। আমরা দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে পি সমান ভি ইনটু আই, এটা আমরা জানি হচ্ছে পাওয়ার ল, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করলে পাওয়ার হয়। এখানে কিন্তু আমি এসি কারেন্ট হিসাব করতেছি না, ডিসি কারেন্ট ধরে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এসি কারেন্ট ধরে করার দরকার নাই, কারণ রেজিস্ট্যান্স ডিসি কারেন্টে অ্যাকুরেট মান পাওয়া যায়। আর আরেকটা ফর্মুলা আছে আমাদের, যেটাকে আমরা বলি হচ্ছে ওহমস ল, এটাকে বলা হচ্ছে পাওয়ার ল, আমি একটু লিখে দেই পাওয়ার, আরেকটা হচ্ছে কি ওহমস ল। ওহমস লতে আমরা জানি কি যে কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ বাড়লে কি হবে কারেন্টের পরিমাণ বাড়বে, যেটাকে আমরা বলি সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজ যত বাড়াবেন কারেন্ট তত বেশি ফ্লো হবে। আর রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, অর্থাৎ রেজিস্ট্যান্স যত বেশি হবে কারেন্ট তত কম প্রবাহিত হবে, কম যাবে। তা দুইটাকে যদি আমরা একখানে করি, দুইটা ইকুয়েশনকে, এটা যদি আমরা এক নাম্বার ইকুয়েশন দেই, এটা যদি দুই নাম্বার ইকুয়েশন দেই, একখানে করি তাহলে আসে কি আই সমানুপাতিক ভি ভাগ আর, বা হচ্ছে আই সমান ভি ভাগ আর ধরতে পারি। তাহলে এইখানে এই যে আই এর মানটা আছে, এই আই এর মানটা যদি আমরা এখানে বসাই, যেমন হচ্ছে ভি ইনটু আই এর মান কি ভি ভাগ আর, তাহলে আমরা কি পাচ্ছি ভি স্কোয়ার আর, পি সমান ভি ডিভাইডেড বাই আর। তাহলে এখন আমরা বলতে পারি যে এই দুইটা লাইট, দেখেন এই দুইটা লাইটের গায়ে দেওয়া আছে, ধরুন যেটা আমাদের 100 ওয়াট লেখা আছে কি 220 থেকে 240 ভোল্টে চলবে, আর এটা হচ্ছে আমাদের কি 60 ওয়াট 220 থেকে 240 ভোল্টে চলবে। তো এখন এই জায়গায় আমাদের হচ্ছে ভোল্টেজটা কনস্ট্যান্ট, অর্থাৎ ভোল্টেজটা হচ্ছে দুইটার ক্ষেত্রে কি সেম কনস্ট্যান্ট, মানে একই ভোল্টেজ। এটা হচ্ছে যদি আমি ধরি হচ্ছে 230 ভোল্টে চলে, এটা হচ্ছে 230 ভোল্ট, আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভোল্টেজ কত 230। তাহলে যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভোল্টেজটাকে আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি পি সমানুপাতিক 1/R, অর্থাৎ পাওয়ার কি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক, রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। আমি আরও একটু সহজভাবে বলতেছি, অর্থাৎ পাওয়ার যার বেশি হবে তার রেজিস্ট্যান্স কি হবে কম হবে, আবার যার রেজিস্ট্যান্স বেশি হবে তার পাওয়ার কম হবে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যদি আমরা এটা হিসাব করি তাহলে আমাদের কি 100 ওয়াট যে লাইটটা আছে এই লাইটের কি হবে রেজিস্ট্যান্সটা কম হবে না বেশি হবে, অবশ্যই 60 ওয়াটের থেকে কম হবে, 60 ওয়াটের থেকে কম রেজিস্ট্যান্স হবে 100 ওয়াটের, আর 60 ওয়াটের যেহেতু আমাদের পাওয়ার কম, পাওয়ার কম তাহলে কি হবে রেজিস্ট্যান্স বেশি হবে, তাহলে এর রেজিস্ট্যান্স কি হবে আমাদের বেশি হবে। তা আমরা এটা কথায় না বলে একটু প্রমাণ করি। প্রথমে আমরা ধরি যে 100 ওয়াট লাইটটাকে আমরা একটা মাল্টিমিটার দিয়ে, দেখেন এখানে একটা মাল্টিমিটার, এই মাল্টিমিটার দিয়ে আমরা রেজিস্ট্যান্স পরিমাপ করব। একটু ভালো করে খেয়াল করি, এখানে আমাদের ওহমসে সিলেক্ট করা আছে, ওহমসে সিলেক্ট করা আছে, এবং এর রেজিস্ট্যান্সটা আমরা পরিমাপ করি। আমি একটা হোল্ডার লাগাই নিয়েছি যাতে এটা সহজে আপনাদেরকে দেখানো যায়, বোঝানো যায়। কানেক্ট করতেছি আমি আমাদের প্রোবগুলো 100 ওয়াট লাইটের,
দেখেন আমরা কত পাচ্ছি 38.8 বা 7 আমরা ধরতে পারি 38 যেহেতু এখানে একটু ক্যাবলটা লাগানো আছে আমরা 38 ধরি 100 ওয়াটের যে লাইটটা আছে সেই লাইটটার রেজিস্ট্যান্স হবে কি 38 ওহম আর এবার যদি আমরা 60 ওয়াটের লাইটটা নেই এই যে আমরা 60 ওয়াটের লাইটটা নেচ্ছি এর রেজিস্ট্যান্স অবশ্যই 100 থেকে বেশি হবে কারণ এর পাওয়ার কম পাওয়ার কম হলে কি রেজিস্ট্যান্স বেশি হবে আমরা দেখলাম পাওয়ার কম হলে কি হবে রেজিস্ট্যান্স বেশি হবে আর রেজিস্ট্যান্স যদি আর পাওয়ার যদি আমাদের কি বেশি হয় তাহলে রেজিস্ট্যান্স কম হবে তাহলে এটাও কানেকশন করি দেখেন কত পাচ্ছি আমরা 60.6 অর্থাৎ 60 আমরা 60 ধরতে পারি 7 না ধরি কারণ এখানে একটু আমার ক্যাবল লাগানো আছে তাহলে ধরি এটা হচ্ছে 60 ওহম তাহলে 60 ওয়াটের কি আমাদের পাওয়ার কম না তাহলে এর রেজিস্ট্যান্স কি বেশি আর 100 ওয়াটের ক্ষেত্রে কি পাওয়ার বেশি তাহলে রেজিস্ট্যান্স কম তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে যে লাইটের কি পাওয়ার বেশি থাকবে তার রেজিস্ট্যান্স অবশ্যই কম হবে এবং যে লাইটের পাওয়ার কম থাকবে তার রেজিস্ট্যান্স অবশ্যই বেশি হবে তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে পাওয়ার রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক অর্থাৎ পাওয়ার বেশি হলে রেজিস্ট্যান্স কম হবে আর পাওয়ার কম হলে রেজিস্ট্যান্স বেশি হবে আর নেক্সট ভিডিওতে আমরা দেখব এই দুইটা লাইট 100 ওয়াট লাইট এবং 60 ওয়াট লাইট যদি আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশন করি কোনটা বেশি গ্লো হবে কোনটা বেশি জ্বলবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব যদি আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সগুলো করতে চান তাহলে নিচের নাম্বার আছে সেই নাম্বারে ফোন করে আপনার কোর্সগুলো করতে পারবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ